আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে বরাবর মতো অন্যান্য দিনের ব্লগের মতো শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আবারও বরাবর মতো ড্রোন ভিডিও দিয়ে আপনাদের আমাদের যে বাংলাদেশের দৃশ্য আছে, নর্মালি আমরা যে এলাকায় থাকি সেখানকার যে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। তো আজকে যে প্রসঙ্গ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ডা বা ডিম। আচ্ছা, ফেসবুকে দেখছি, খবরে দেখছি, সব জায়গায় ডিম ডিম, অনেকেই লিখছেন কয়দিন ডিম না কিন, কয়দিন আমরা ডিম না কিনি, ডিম বন্ধ রাখি, তো ডিম না কিনলে ডিমের দামটা কমে যাবে, সেক্ষেত্রে তখন আবার কিনতে পারবো আমরা কম দামে। কিন্তু আমি মনে করি তা কখনোই হবে না। আপনার আর আমার হয়তো বা চিন্তা মিশবে, আরও অনেক মানুষ আছে বাংলাদেশে নাও মিশতে পারে, ঠিক আছে? তো এরকম হলো কথা, আর সবার যে মতামত একরকম মিশবে তা না। আর কিছু মানুষ আছে, আমার টাকা আছে আমি কিনে খাচ্ছি, তোমাদের নেই খায়ও না, এইরকম কিছু হয়তো চিন্তা থাকতে পারে, বা যার সামর্থ্য আছে, যার প্রয়োজন আছে সে কিনে খাবে, সেরকম চিন্তাভাবনা না রাখলেও সে খাবে, আর যার সামর্থ্য হবে না কিনে কিনে খাওয়ার মতো, বেশি অল্প খাবে, একটা খাবে দুইটা খাবে এই আর কি। তো মনে হয় না যে কেউ এরকম যে ডিম কেনা বন্ধ করে দিবে। আসলে ডিম কিনে বন্ধ করে কি দামটা কমে যাবে? কোথায় তেলটা যদি আমরা না কিনিতে কি তেলের দাম কি কমে যাবে? জ্বালানি তেল যে এখন এত দাম বেড়েছে, আমরা যদি না কিনি সেক্ষেত্রে কি তেলের দাম কি কমে যাবে? তা তো না। যার যার মতো সে সে কিন্তু পথ বেছেই নিচ্ছে, যেখানে বেশি ইউজ করতো সেখানে একটু কমিয়ে দিচ্ছে। যেরকম আমি আরেকজনের কথা কি বলবো, আমার বাসার কথাই চিন্তা করেন, দেখেন আমি এর আগে ব্লগে দিয়েছি, আমাদের ভিডিও আসছে দিয়েছিলাম যে আমাদের সাইকেল আসছে, তো এই সাইকেলটা সৈকতের মূল আরেকটা হচ্ছে কারণ এখন তেলের দাম বেড়ে গিয়েছে। ওটুকিটা কি এলাকায় এখানে ওইখানে গেলে বা কোথাও গেলে সে সাইকেল নিয়েও চলাফেরা সে করতে পারবে, সেখান থেকে কিন্তু একটু টাকা বেঁচে গেল, তেলের খরচটা একটু বেঁচে গেল। আগে কিন্তু এই চিন্তাটা ছিল না, আগে জাস্ট সাইকেল একটা চুরি হয়ে গিয়েছে আমাদের ঘরের সামনে থেকে চোর নিয়ে গিয়েছে, তো সেইটা কিন্তু সেই ধারণা করে কিনে নাই যে সাইকেলটা চুরি হয়ে গিয়েছে, সেই সাইকেলটা সেই চিন্তাভাবনা করেও কিনে নেয়। তখন কিনে হয়েছিল যে ব্যায়াম হবে, পা দিয়ে যখন আমরা প্যান্ডেল করব ব্যায়াম হবে, শরীরটা মজবুত হবে, এই সেই অনেক কিছু চিন্তাভাবনা করে সেই কাজগুলো করে কিনেছিল সাইকেলটা। বাট এখন এখন তো ওই চিন্তা করে সাইকেলটা কিনে নেয়, এখন চিন্তা করছে তেলের দাম এত বেড়ে গিয়েছে আমি এখন একটা সাইকেল নিব এবং সাইকেল দিয়ে চলাফেরা করব। হুন্ডাটা যখন প্রয়োজন হবে একটু বেশি দূরে যাব তখন যাব। দেখেন এখানে মানুষ কিন্তু উপায় বের করে নিচ্ছে, তো সৈকত বের করে নিয়েছে, এরকম আরও অনেক মানুষই উপায় হয়তো বা বের করে নিচ্ছে এই আর কি। তো যা বলছিলাম যে কেউ আর কেনা বন্ধ করলে ডিম হোক, চাল হোক, ডাল হোক, ভা অন্যান্য আদার্স খাবারের যে কোনো জিনিস হোক কেনা বন্ধ করলে কখনোই জিনিসের দাম কমবে না। আমাদের সরকার চেঞ্জ করতে হবে, আমাদের দেশের সরকার চেঞ্জ হবে, তাদের মতামত, তাদের চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে। তারা এত মানে দেশটাকে ধ্বংস করে রেখে দিয়েছে আমাদের বাংলাদেশটাকে, সে উন্নয়ন 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 বলতে 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 উন্নয়নের তো কোনো ঠিকমতো কোনো কাজই করে নেই, সেক্ষেত্রে উন্নয়নের ধ্বংস করে দিয়েছে, আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সাথে আমাদের যে আমরা যে আমরা যে পাবলিক, আমরা যে মানুষরা, আমাদেরকেও সমস্যায় ফেলে দিয়েছে। আমাদের টাকাগুলোর, আমাদের যে কোনো জিনিস কিনতে হলে ভ্যাট, তারপর অন্যান্য জিনিস কিনতে গেলে বা ট্যাক্স, এগুলো মানে বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে। যেরকম আমরা নর্মালি, আমি আগে কোনো সুপার শপে যদি কোনো কিছু কেনা করতাম, খাওয়া দাওয়া গ্রোসারির জিনিসপত্র যদি কিনতাম, আমার কিন্তু ভ্যাট ছিল না, কিন্তু আমি সেদিন কিনতে গিয়ে দেখি যে হ্যাঁ ভ্যাট চলে আসতেছে, প্রচুর পরিমাণে আগে থেকে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, তারপর আপনার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, তো এক একটা জিনিসের এভাবে বাড়িয়ে দিচ্ছে, কারণ আমাদের টাকাটাই তো নিয়ে তারা চলছে, আমাদের টাকাগুলোটা নিয়ে নিজের পেট ভরতেছে, কিন্তু আমাদেরটা চিন্তা করছে না যে ওদেরটা আমরা এভাবে নিচ্ছি খাচ্ছি, তো ওদেরটাও একটু ভালো রাখি, সুখে রাখি,
ওদেরকে ঝামেলা না দিই, মানে আমাদের জনগণকে ঝামেলা না ফেলে, কিন্তু সরকার তো এটা চিন্তা করছে না, যে যার মতো খেয়ে যাচ্ছে, পেট নিজের ভরেই যাইতেছে ওদের, মানে ওরা যে কি হবে, ওদের আল্লাহর কাছে যে কি হবে জানি না, কি আর বলবো। এক একটা জিনিসের দাম এভাবে বেড়ে যাচ্ছে যে কিনতেও ভয় করে, এখন খেতেও ভয় করে, যে চাল খেয়ে নিচ্ছি, ভাত খেয়ে নিচ্ছি, শেষ হলে কিভাবে কি হবে, কি করব, তখন কি করব, কি হবে, এরকম অবস্থা দাঁড়ায়। ঠিক আছে, তা আমরা এভাবেই চিন্তা করলে হয় না, হবে না। তো এই হচ্ছে আমাদের জীবনযাত্রা, আর আমাদের জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, কি বলবো আর বলার কিছু না। ডিমের কথা যেটা বলছিলাম, এক হালি ডিমের দামই আপনার 55 টাকা, আগে আমরা 30টা দাম ডিম আনতাম 300 টাকা বা 310 এরকম পর্যন্ত আনা হয়েছে, তারপর তার এখন পর্যন্ত ডিম আনা হয়নি, তার বলতে পারছি না, যতটুকু দাম শুনতেছি ডিমের বেশ ভালোই দাম বেড়ে গিয়েছে, সেই এক খাঁচি ডিম 390 টাকা বা 410 টাকা এরকম কিছু পড়তেছে, তো বেশ ভালোই দাম পড়ে যাচ্ছে ডিমের। তো ডিম ছাড়া অনেকের কিন্তু চলে না, যেরকম আমাদেরও ডিম ছাড়া চলে না, আমাদের কোন আমার মেয়ে হোক, আমার হাজবেন্ড হোক, যেই হোক, ওরা কিন্তু ডিম অনেক পছন্দ করে, ওদেরকে ডাল ভাত ডিম দিলেও খেয়ে নেয়। আমি নিজেও ডাল না হলেও আমার ডিম ভাজা হলে ভাত খেয়ে নিই, কিন্তু জিনিসের দাম এভাবে বেড়ে যাচ্ছে, কীভাবে চলবে বুঝতে পারছি না। আর আমাদের সরকারগুলো জিনিসের দাম এভাবে বাড়িয়ে দিচ্ছে, আর সব কিছু তারা বাড়াচ্ছে না, জাস্ট একটা তেলের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম বাড়ানোর কারণে আদার্স যে আমাদের খাবারের যে আইটেমগুলো আছে, প্রোডাক্টগুলো, সব কিছুর দাম কিন্তু নিজে নিজেই বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা রেগুলার গুঁড়া দুধ খাই, আমাদের সেই দুধের দাম দেখলাম বেশ ভালো হাই হয়ে গিয়েছে, চালের দাম পার বস্তায় 300-400 টাকা করে বেড়ে গিয়েছে। হ্যাঁ, মানে এরকম আদার্স প্রত্যেকটা জিনিসেরই তো দাম বেড়ে যাচ্ছে। আলু, সামান্য আলু যেটা 20 টাকা কেজি ছিল, এখন 30 টাকা কেজি হয়ে গিয়েছে, মানে পার কেজি 10 টাকা বেড়ে গিয়েছে, এত ডিফারেন্স। এক একটা সবজি কিনতে গেলে আগে 50 বা 60 টাকা পাওয়া যেত, এখন সেটা 80 বা 70 বা 90-85-এর মধ্যে রয়েছে। আর বাবারে সিম, মানে এখন শীতের সবজি দাম বাড়ছে, সেগুলো তো মানে বলার বাহিরে, 180 টাকা কেজি হচ্ছে আপনার গাজর, 200 টাকা কেজি হচ্ছে সিম, হ্যাঁ সাজনা, এগুলো বা। তো যাদের হবে তারা খাবে, যাদের হবে না তারা খাবে না, বা হয়তো বা অল্প খাবে, এই আর কি। তো দেখা যাক কি আছে আমাদের বাংলাদেশের কপালে, বাংলাদেশ কি হয়, কোন পরিস্থিতিতে যায়, কোনখানে যায় দাঁড়ায়, এবং বাংলাদেশের যে গণ মানুষরা আছে আমরা, তাদের কি হয়, বা আমাদের আল্লাহ আমাদের কপালে কি রেখেছেন। বাট যতদিন জীবন রেখেছেন আমাদের, এবং যতদিন আমাদের এই নিঃশ্বাসে নিঃশ্বাস আছে, ততদিন রিজিকও দিয়ে রেখেছেন, এবং ততদিন না খেয়ে থাকবো না, আল্লাহ তো রিজিক লিখেই পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো এবং সুস্থ যে অবস্থানে রাখবেন, ভালো এবং সুস্থ রাখবেন, সেটাতেই আলহামদুলিল্লাহ। এই সিনটা কিন্তু খুব সুন্দর লাগছে, এই এই যে উনি আমাদের বাসায় কিন্তু দুধ দিতে আসেন, এবং ওই যে দুধের বালতি বুলটি আছে, আর উনি কিন্তু নৌকা বাইয়া নিয়ে যাচ্ছে আর কি, চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। আমি কিন্তু এর আগে দেখিনি, বাট আমি এখন বয়স দিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, উনি আমাদেরকে দুধ দিতে আসে। তো আমি জানতাম যে হ্যাঁ, উনি নৌকা পারাপার হয়ে আসেন, বাট উনি নিজেই নৌকা চালিয়ে নিয়ে এসে পার হয়ে দেন, তারপর দুধ দিতে আসেন আমাদের এখানে, এটা জানতাম না। তো যাই হোক, আজকে দেখে ফেললাম। এমনি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, আকাশটাও খুবই সুন্দর, মেঘলা মেঘলা, মানে দেখতে অসম। এগুলো যদি দেখা যায়, দেখার মতো, একেবারে জোস লাগে। তো এই হলো আমাদের কথা, আমরা দেশের মানুষ চেষ্টা করব একজন আরেকজনকে হেল্প করার জন্য। বাট আগেকার যুগের মানুষ অনেক অন্যরকম ছিল, এখনকার মানুষরা এখন অন্যরকম হয়েছে, আগে থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে আসছে। মানে একজনকে যে মানুষ আরেকজন হেল্প করবে, এখন তো সে মানে হাদিসে বা যতটুক মুরব্বির কাছে শুনেছিলাম, ময় মুরব্বির কাছে, যে একদিন এরকম সময় আসবে যে জাটটার মতো দেখবে, যে জাটটার মতো খাবে, নিজের পেট, নিজের সংসার, নিজের সব কিছু দেখবে। এখন তো দেখতেছি তাই চলে আসতেছে, তাই হইতেছে, সবাই নিজের ব্যবস্থা, নিজেই না চললে আরেকজনকে চালাবে কীভাবে, আরেকজনকে দিবে কীভাবে, সেরকম পরিস্থিতি হয়ে আসতেছে। Thank you.
আর মানুষ অনেক কিছুই শিখে যায়, জীবনযাত্রায় অনেক কিছুই শিখিয়ে দেয়। আমি যখন বিয়ে হয়ে আসি আমার শ্বশুর বাড়িতে, তখন আমি কিছুই পারতাম না। আমার সংসার কিভাবে চলবে, একটা রান্নাবান্না ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় আমি কিছুই জানি না, তখন কিছুই বুঝি না, যেটা সত্যি কথা। তো দিন গিয়েছে, সময় গিয়েছে, আমি কিন্তু সব আস্তে আস্তে শিখে গিয়েছি, বুঝে গিয়েছি। এখন আমি বিগত 9টা বছর, আট থেকে 9 বছর হয়ে গিয়েছে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা আছি। আমার শাশুড়ি তো মারা গিয়েছেন, 8 মাসের মতো হয়ে গিয়েছে। তো সেই বাসা থেকে আমরা বিচ্ছিন্ন আছি, একসময় একসাথে ছিলাম বাট এখন আলাদা হয়ে গিয়েছি। কারণ যে বাসায়, হ্যাঁ অনেকে বলবে নাই তুমি আলাদা থাকো, শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকলা না কেন, কথা আসতে পারে, কেন আপনারা আগের কথা তো বুঝবেন না কেন কি হয়েছে। আসলে যখন আমরা যে বাসায় থাকি সেটা আমার মামা শ্বশুরদের বাসা, সে বাসায় থাকা সম্ভব না। নিজের শ্বশুর বাড়ি হতো তাহলে একটা কথা ছিল, সেটা মামা শ্বশুরের বাসায় আমার শাশুড়ি থাকেন তার হাজব্যান্ড তার বাচ্চা কাচ্চা নিয়ে। এখন সে বাচ্চা কাচ্চাদের বিয়ে দেওয়া হয়েছে, এখন মামা শ্বশুরের বাসা তো এভাবে সবাই এক একটা রুম বা এক একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারছি না, কারণ সেটা তো নিজের শ্বশুর বাড়ি না বা দাদার বাড়ি, মানে আমার শ্বশুরের বাপের বাড়ির দিকেরটা না, ঠিক আছে? তো সেই অবস্থানের জন্য আমরা দুই যা চলে আসি, আমার বড় জালও চলে আসেন। পরে এখন যেহেতু আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, তখন আমার বড় জা আগ্রহ করেছেন যে আমি যাব। তো এখন বর্তমান 8 মাস ধরে আমার বড় জা এখন ওই বাসায় যা থাকেন, আর আমরা দুই যা বাইরেই আছি, ভাড়া বাড়িতেই থাকি। তবে আমাদের নিজস্ব জায়গা আছে, সেখানে বাড়ি কখন তুলতে পারবো, জায়গা আছে সেখানে নিজের টাকা দিয়ে কখন সেই জায়গাগুলো তুলবো জানি না। আল্লাহ কবে সেই নিজের জায়গাগুলো সুন্দর করে নিজের মনের মতো বাড়ি করার মতো তৌফিক দান করবেন। স্বপ্ন তো এবং আইডিয়া অনেক কিছুই নিয়ে রেখেছি যে নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট, নিজের বিল্ডিং করব, সেভাবে জানি না সেটা কখন হবে, কখন পূরণ হবে। আর দেখেন এটা একটা কাপড় ধরা নৌকায় ঘুরতে আসছে হয়তোবা। তো সৈকত ড্রোনটা ওখানে পাঠিয়েছে, এখন দেখতে পেলো, সেক্ষেত্রে ভিডিও শ্যুট হয়ে গিয়েছে এই আর কি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো আলাদা আছি এখন বর্তমানে, এখন পুরো সংসারটাই আমি ম্যানেজমেন্ট করে নিয়ে যাচ্ছি, কি রান্না করতে হবে, কি বাড়তে হবে, কাকে কি দিতে হবে, কাকে দিতে হবে না, কখন কি করতে হবে, হ্যাঁ ঈদের সময় কি রানবো, ঈদে কাকে কি দিব বা নিজে কি কিনবো, কি সব কিছু মিলিয়ে কিন্তু একটা দায়িত্বতে চলে আসে এবং সেটা বুঝে উঠেছি বা বুঝতে পারছি। সময় লাগছে, এর মাঝে অনেক সময়, অনেকটা বছর কিন্তু কেটে গেল, এর মাঝে কিন্তু আমার সুখ দুঃখ কষ্ট বেদনা সব কিছু মিলিয়েছিল আমার লাইফে। আর মানুষ যখন মাথার উপরে যখন দায়িত্বটা পড়ে না, তখন মানুষ কিন্তু অনেক কিছুই শিখে যায় নিজে থেকে। তো জানি না অনেক কথা বলে ফেলছি, কতটুক কথা বুঝতে পেরেছেন আমার বা কতটুক সঙ্গ দিবেন আমার আমি জানি না, বাট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই সেখানেও লাইক ফলো বাটনটা দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও যাব ছাড়বো, আপনাদের কাছে চলে যাবে সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।